সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর সাজে ধরা দিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কপালে লাল টিপ, পরনে শাড়ি, খোলা চুল। এই বছরের পুজোর গোটা সময়টাই নিজের ভালোবাসার মানুষের সঙ্গে কাটিয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের জনপ্রিয় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার দুবছর পর তাদের সম্পর্ক এখন অনেকটাই পরিণত। মাঝের বছরটা যদিও করোনা ভয়েই কেটে গিয়েছে, তবে এই বছরটা যেন অনেকটাই অন্যরকম। তার বাড়িতে দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো সব পুজোই ধুমধাম করে হয়, আর স্বর্ণেন্দুর পুজো তো শ্রুতিকে ছাড়া অসম্পূর্ণ। বাড়ির গিন্নির মতো সামলালেন সমস্ত রকম দায়িত্ব।